হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটু যে টিপস অ্যান্ড ট্রিক প্রো এর আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সিপিএ টপিক্স অ্যান্ড ট্রেনিং এর 12তম পর্বে। তো আজকের যে পর্বটা, যারা আমার টিউটোরিয়ালগুলি নতুন অর্থাৎ বিগিনাররা দেখতেছেন, সিপিএ টপিকে আপনারা ই করতেছেন, ট্রেনিং করতেছেন সিপিএ নিয়ে, তো তারা অবশ্যই জানেন যে আজকের পর্বটি কী। গত পর্বটি ছিল ল্যান্ডিং পেজ নিয়ে। তো আজকের যে পর্বটি সেটি হচ্ছে যে ল্যান্ডিং পেজ দিয়ে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সিপি অফারটা প্রমোট করবেন। আমরা তো একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি, সেই ল্যান্ডিং পেজটা কীভাবে আমরা ওয়েবসাইটে প্রকাশ করব, আর সেটা দিয়ে আমরা প্রমোটিং সিস্টেমটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, একটু ডিটেলসে বলবো। তো কাজে চলে যাওয়ার পূর্বে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে নেক্সট টিউটোরিয়ালটি পেয়ে যান। তো প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করছিলাম সেই ল্যান্ডিং পেজটা হচ্ছে এই যে, এটা বার্ন বোস্টার ল্যান্ডিং পেজটা ছিল এইটাই। দেখেন গত পর্বটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে ল্যান্ডিং পেজটা আমি এটাই তৈরি করছিলাম। তো এখান থেকে যখন আমি ট্রাই টু বার্ন বুস্টারে ক্লিক করব, তখন আমার সিপিএ, যে সিপিএ লিঙ্কে চলে গেছে, সিপিএ অফারটাতে চলে গেছে। এটা হলো মেন ল্যান্ডিং পেজ অর্থাৎ সিপিএ অফারের। তো আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের যে এই পেজটা আছে এটা তো হচ্ছে ইনস্টা পেজের একটা আপনার ইউআরএল। তো আমরা অবশ্যই আমাদের সাইডে ঢুকলেই যাতে এই পেজটা চলে আসে ফার্স্টে, তো সেই সিস্টেমটা আমাদের করতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের যে এই যে ইটা আছে বার্নবুস্টার ডট পেজ ডেমো ডট কো, তো এটাকে আমাদের প্রথমে কি করতে হবে, এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। তো এইচটিএমএল কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখেন আমার ইয়েতে, আমার ডেস্কটপে দেখেন যে হ্যাডটেক নামে একটা সফটওয়্যার আছে। তো এটা আপনার কীভাবে নামাবেন আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে লিখবেন যে গুগলে আপনার সাধারণভাবে লিখতে পারবেন, কিন্তু মানে এই এই ধরনের সফটওয়্যারে লিঙ্ক দেওয়ার কোনো মানে হয় না। তারপর আমি লিঙ্ক দিয়ে দেবো না, তারপর আপনারা দেখে নেন যে কীভাবে নামাবেন। HTTPR, এই দেখেন হ্যাডট্রেক ডাউনলোড আছে, এরকম লেখলেই তো হ্যাডট্রেক ডট কমে চলে যাবে। এই দেখেন প্রথমেই হ্যাডট্রেক লেখা আছে। তো হ্যাডট্রেকে ঢোকার পর এখান থেকে আপনারা যে কোনো ভার্সনে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু এই যে নিচে 64 বিটের আছে, তো আপনারা যেটা পছন্দ 32 বিট বা 64 বিট যেটা আপনাদের দরকার সেটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা উপরেরটাও ইউজ করতে পারেন, আমি নিচেরটা ইউজ করছি 64 বিট। তো এখান থেকে আপনারা এই এইগুলি ডাউনলোড করে নেবেন। এখানে জাস্ট এই যে হ্যাডট্রেকে যখন ক্লিক করবেন সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে এখনই। দেখেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, তো আমার এটা ইনস্টল দেওয়া আছে, তো আমার এটার প্রয়োজন নেই। তো এটা হ্যাডট্রেকের বিষয়টা হইতেছে যে হ্যাডট্রেকে আসার মেন কারণটা হইতেছে যে আমার যেই লিঙ্কটা আমি তৈরি করছি ইনস্টা পেজ থেকে, সেই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটার যে ভিতরে যে পেজটা আছে এটা কী হবে, সরাসরি এইচটিএমএল কনভার্ট হবে। তো এইচটিএমএল কনভার্ট করার জন্য আমি এই যে সাইডের নেমটুকু আছে বার্ন বুস্টার উপরে, যেটা আমি তৈরি করছি ফার্স্ট নাম দিছিলাম, তো এই লিঙ্কটাকে আমার নিতে হবে। নেওয়ার পর দেখেন আমি হ্যাডট্রেকে ঢোকার পর আমি সরাসরি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে আমি একটা প্রজেক্টের নাম দিব, ঠিক আছে। যে আমি প্রজেক্টের নাম দিলাম, এখানে যে প্রজেক্টের নাম দিব সেটা কী হবে এখানে পাওয়া যাবে। দেখেন ধরেন আমি দিলাম যে সিপিএ অফার। তো এটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে যে কাজটা করতে হবে, আমার যে লিঙ্কটা আমি কপি করে আনলাম অর্থাৎ এই যে বার্ন বুস্টার, সেটা এখানে দিব। দেওয়ার পর এখানে দেখেন যে যে ডাউনলোড অর্থাৎ কোনখানে পাওয়া যাবে ডাউনলোড ওয়েবসাইট, তো এখানে এটাই থাক, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর দেখেন আমার এটা কনভার্ট হচ্ছে, সকল কিছু কনভার্ট হচ্ছে। তো আমি এরপর ফিনিশ দিয়ে দেবো। আচ্ছা, তো আমি এটা এখন এক্সিট করে দেবো, ঠিক আছে। তো এখন যে বিষয়টা হইতেছে যে আমি এখান থেকে যাব, যাওয়ার পর সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পর দেখেন যে ওয়েবসাইট অর্থাৎ মাই ওয়েবসাইট নামে একটা ই পাওয়া যাবে। এটা আপনি যখন কনভার্ট করবেন তখনই আপনার সিএল অর্থাৎ সি ড্রাইভে এটা পাবেন। সি ড্রাইভে ঢোকার পর মাই ওয়েবসাইট নামে যে ফোল্ডারটা আছে এটার ভিতরে দেখবেন যে এই সিপি অফার, যেটা আমি প্রজেক্ট নেমটা দিছিলাম সেটার ভিতরে ঢুকবেন। ঢুকার পরে দেখেন এই যে বার্ন বুস্টার নামের যেই
এটা আছে, ফোল্ডারটা আছে বার্ন বুস্টার, অর্থাৎ যে আমরা লিঙ্কটা আনছি এটার ভিতরে দেখেন যে ইনডেক্স একটা ফাইল আছে। তো এই ইনডেক্স ফাইলটা কী করতে হবে, আমাদের ওয়েবসাইট আমরা ই করব, আমাদের ওয়েবসাইটে আমরা এটা সেট আপ করবো। তো এখন আমাদের ধরেন কোনো ওয়েবসাইট নেই, আপনারা বলতে পারেন যে আমার তো কোনো ওয়েবসাইট নেই, আমি প্রথম সিপিএ নতুন মার্কেটার, তো আমি কিভাবে ওয়েবসাইট তৈরি করব, আমার তো কোনো কিছুই নাই, আমি কিভাবে করতে পারি। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, আমার চ্যানেলে যেতে হবে, আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর এখানে লিখবেন যে এখানে যাবেন, যাওয়ার পর লিখবেন এ টু জেড, লেখার সাথে সাথে দেখবেন যে এ টু জেড যদি লেখার পর যদি না আসে তাহলে শুধু টিপস দিবেন, টিপস দেওয়ার সাথে সাথে আপনার এরকম একটা আসবে, অর্থাৎ আমার চ্যানেলের শুধু নামটা চলে আসবে। চলে আসার পর এখানে যে এ টু জেডে ক্লিক করবেন, এটি যদি ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনি কি করবেন, প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পর দেখবেন যে ওয়েবসাইট টিউটোরিয়াল নামে একটা প্লে লিস্ট আছে, এখানে আমি ওয়েবসাইটে কিছু টিউটোরিয়াল দিছি। তো এইখানে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, দেখেন যে এখানে কীভাবে ওয়েবসাইট, যে হাউ টু গেট ফ্রি ওয়েবসাইট ডোমেন, আপনি কীভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট ডোমেন নিতে পারবেন, এবং হাউ টু গেট ফ্রি আনলিমিটেড ওয়েব হোস্টিং, আপনি কীভাবে হোস্টিং নিতে পারবেন, তো এই দুইটা নেবেন। নেওয়ার পর কীভাবে ডোমেন অ্যাড করবেন সেটাও দিচ্ছি, যে হাউ টু অ্যাড ফ্রি ডোমেন উইথ ফ্রি হোস্টিং। এই তিনটা যদি আপনি দেখেন, অর্থাৎ এই তিনটা টিউটোরিয়াল আপনি যদি দেখেন তাহলে আপনার একটা ওয়েবসাইট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এর পরবর্তীতে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অর্থাৎ এটা কিন্তু আমি পেডের কথা বলতেছি, এটা আমরা ফ্রি ওয়েবসাইট সেটার কথাই বলতেছি, যাতে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আসলে আপনার যদি ওয়েবসাইট না থাকে, আপনি তাহলে ল্যান্ডিং পেজ যে কোনো জায়গায় তো তৈরি করতে পারবেন না, যেহেতু আমার ফ্রি হলেও তো একটা ওয়েবসাইট আছে, ধরেন আমার এই যে এটা ফ্রি ওয়েবসাইট, তো আমি এটাতে ক্লিক করলাম, আমার সি প্যানেলে ঢুকতেছে। তো আপনারা অবশ্যই ওই তিনটা টিউটোরিয়াল দেখে নেবেন। এক নম্বর হইতেছে যে আবারও বলতেছি হাউ টু গেট মানে অ্যাড করবেন কিভাবে, অ্যাড ডোমেন ফ্রি উইথ হোস্টিং, তারপর আরেকটা হইতেছে আনলিমিটেড ডোমেন পাবেন কিভাবে, আনলিমিটেড হোস্টিং পাবেন কিভাবে, এই তিনটা টিউটোরিয়াল আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নিতে পারেন। তো দেখেন আমি আমার ইয়েতে চলে গেছি, মানে আমার ওয়েবসাইটে চলে গেছি। আমার ওয়েবসাইটে চলে যাওয়ার পর সাধারণভাবে ওই ইয়েতে আমি দেখাইছিলাম যে কীভাবে ডোমেন অ্যাড করতে হয়, এখানে কিন্তু আছে, আমি আপনাদেরকে বলতেছি আপনার ওই টিউটোরিয়ালগুলি দেখে নেবেন। তো এরপরে দেখেন ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে আমি যাব, দেখেন ফাইল ম্যানেজারে ঢুকবে, ফাইল ম্যানেজারে ঢোকার পর এখানে দেখেন যে আমি যে এইচটি ডকস নামে একটা অপশন আছে ফাইল ম্যানেজারের ভিতরে, এটাতে আমি ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইনডেক্স ফাইল আছে, দেখেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই এখানে আমি আমার ইনডেক্স ফাইলটা নিয়ে আসবো। তো আমার এখানে যে সাইটটা সেটা হচ্ছে দেখেন সিপিএ অফার, এটা হচ্ছে আমার এক সাইট, ঠিক আছে। তো এখন যদি আমি আমার এই সাইটটাতে আমি যাই ঢুকি, এটাতে দেখেন এটা চলে আসছে, অর্থাৎ আমি কিন্তু এখন অ্যাড করি নাই, এটা অন্য একটা কারণ, আমার ব্রাউজারটা ক্লিন না। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন সিপিএ অফার ডট যাই হোক, আপনি যে কাজটা করবেন এটাতে প্রবলেম করতেছি একটু, সমস্যা নাই, আপনি এখানে যাবেন, দেখেন আমি এখানে ইনডেক্স ফাইলটা এখনও কাটি নাই সেজন্য এখন আসতেছে। তো এখন যদি এটাতে আমি ব্যাক যাই, ব্যাক যাওয়ার পর আমার যে ইনডেক্স ফাইলটা আছে এখানে আমি সরাসরি আপলোড করে দেব, ঠিক আছে। এ দেখেন আপলোড করবো কীভাবে, আপলোড করার জন্য এখানে এই যে আপলোড লেখা আছে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর এই যে চুজ ফাইল আছে চুজ ফাইলে যাব, চুজ ফাইলে যাওয়ার পর আমার কম্পিউটারে চলে যাবে সরাসরি, দেখেন পিসিতে চলে আসছে। তারপর এখানে দেখেন ওই যে ওয়েবসাইটে আমি যে ইনডেক্স ফাইলের কথা বললাম মাই ওয়েবসাইট, তারপরে আমাদের প্রজেক্ট নেম সিপিএ অফার, তারপরে ওই যে আমাদের যে ফোল্ডারটা লিঙ্কের অর্থাৎ ইউআরএলের, তো এটাতে ঢুকলাম। ঢুকার পর এই যে ইনডেক্স ফাইলটা আছে এটা দেওয়ার পর আমি কি করব, সরাসরি এই যে টিক চিহ্ন দেবো, মানে অর্থাৎ টিক দেওয়া আছে সাবমিট করে দিলাম, দেওয়ার পর এটা আমার এখনই আপলোড হয়ে যাবে, এখানে আপলোড হয়েছে, তারপর আবার টিক মার্ক দিয়ে দিলাম,
হয়ে গেছে। তো এখন বিষয়টা হইতেছে যে আমি ব্যাগ যাবো, ব্যাগ দিয়ে দেখবো যে আমার ইন্ডেক্স ফাইলটা চলে আসছে কিনা। এই দেখে ইন্ডেক্স ফাইলটা চলে আসছে এখন। তো এখান থেকে এখন যদি আমি আমার ওই সিপিএ অফার, যেই আমি এই সাইটটা আপনার অ্যাড করছি, এখানে জিএ আছে, এখানে এমএলও আছে, আপনি ফ্রিতে এমএলটিকে এরকম ধরনের ডোমেন নিতে পারবেন। আমি ফ্রিটা দেখাচ্ছি কারণ বাঙালিরা ফ্রিটাই বেশি পছন্দ করে, তো ফ্রিটাই দিলাম। তো এখানে যাওয়ার পর দেখেন আমার যেই সিপিএ অফার যেই ইটা আছে, আমার সাইটটা আছে এখানে, দেখেন আমার মেইন পেজটা চলে আসছে এরকম। তো এখন যদি আমি দেখেন এখান থেকে বার্ন বুস্টারে ক্লিক করি, দেখেন আমার সিপিএ অফারে চলে যাচ্ছে সরাসরি, ঠিক আছে। তো এখন যদি আমি এই অফারটা কি বলে আমার যে এই সিপিএ যে ইটা আছে, মানে সাইটটা আছে, এই সাইটটা যদি আমি এখন সিও করি, এসইও করি, ধরেন আমি যে কোনো দেশেরই ট্রাফিক এই সাইডে নিয়ে আসি, বা এখন যদি এই লিঙ্কটা আমি কী করি প্রমোট করি, তাহলেই কিন্তু আমার সিপিএ অফার প্রমোটিং হয়ে গেল, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আমি এটা অফারটা প্রমোট করে ফেললাম। দেখেন এই যে আমার সিপিএ ল্যান্ডিং পেজটা, ঠিক আছে, ল্যান্ডিং পেজটা কিন্তু মোটামুটি ওইটার মতোই মোটামুটি হয়েছে। দেখেন আমি যেখানেই ক্লিক করি না কেন আমার সিপিএ অফারটাতে চলে যাচ্ছে। এখন যদি কেউ এই এটাতে ঢুকে, মানে আমার এই ওয়েবসাইটে ঢোকার পর, ক্লিক করার পর যদি এইখান থেকে, অর্থাৎ এখন এইখানে আসার পর, অর্থাৎ সিপিএ এই বার্ন বুস্টারে আসার পর, এখন যদি কেউ এখান থেকে এই প্রোডাক্টটা কিনে, বা আমি যদি ওই লিঙ্কটা শেয়ার করে কাউকে কিনাইতে পারি, তাহলে আমার ওইখান থেকে কিন্তু 25% আমাকে প্রফিট দেবে। এটাই হইতাছে সিস্টেম, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আপনি কীভাবে ল্যান্ডিং পেজের মাধ্যমে সিপিএ অফার প্রমোট করবেন, এটাই হলো সিস্টেম। তো এখন আমার কথা হইতেছে যে আমি যদি এখন এই যে আমার যে সিপিএ অফার, অর্থাৎ এখানে যদি আমি একটা কম ডোমেন নিতাম, তাহলে আমার এখানে .com থাকতো, আমার জিএ একটা ডোমেন নাও আছে, সেই জন্য জিএ আছে, তো এমএল আছে, টিকে আছে। আপনারা অবশ্যই কী করবেন, আমার যে ইউটিউবের চ্যানেলটা আছে, ইউটিউবের চ্যানেলটার ভিতরে আপনারা ওয়েবসাইট টিউটোরিয়ালগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের খুব কাজে আসবে, আশা করি আপনাদের কাজে আসবে, কারণ আপনাদের একটা ওয়েবসাইট লাগবেই, ঠিক আছে। তো ফ্রিতে নিয়ে নেন, তো আপনাদের যদি পেডই লাগবে এরকম কিন্তু কোনো কথা নাই, ফ্রি ডোমেন দিয়েও বা হোস্টিং দিয়েও অনেক কিছুই করা যায়। অনেকে আছে যে আপনার একটা ই কিনতেছে, একটা ডোমেন কিনলো $1 বা $2 দিয়ে, তো সে কি করে ফ্রি একটা হোস্টিংয়ের সাথে তার ওই পেড ডোমেন অ্যাড করে ফেলে। তো আপনারা এই কাজগুলি করতে পারেন, আমি নেক্সটে এই বিষয়গুলি নিয়েও কথা বলবো। তো আশা করি আপনাদের এই বিষয়গুলি নিয়ে অনেক কাজে আসবে, 100% কাজে আসবে। তো আপনারা এই জিনিসগুলি দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই থাক। তো নেক্সট টিউটোরিয়ালটি অবশ্যই দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, কারণ নেক্সট টিউটোরিয়ালগুলি অবশ্যই সিপিএ যে এই পর্যন্ত দেখলেন, যদি সিপিএ অফারগুলি প্রমোটিং সিস্টেমগুলি না দেখেন, তাহলে হয়তো বিগিনার যারা তারা অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। তো এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন, যাতে নেক্সট টিউটোরিয়ালটি পেয়ে যান। তো আজ এ পর্যন্তই।